মানুষকে তার পণ্য পরিবহনের মানুষকে তার জীবন যাপনের জন্য ন্যূনতম যে সুবিধাগুলি দেয়া দরকার এটি আগে দিয়ে দিতে হবে তার মধ্যে অবশ্যই থাকে রাস্তাঘাট সড়ক যোগাযোগ ভাবতে অবাক লাগে আমাদের এই রাস্তাটা এর আগে এমন ভাঙাচোরা ছিল এটা একটা নিমতলার দ এই জায়গা কত গাড়ি পড়েছে আহা কি কষ্ট ছিল রাস্তায় আমার নির্বাচনী এলাকায় গত 10 বছরে এমন কোন গ্রাম নেই যে গ্রামে এখন রাস্তা পাকা নেই কোনোভাবেই এটা 300 কিলোমিটার নিচে হবে না এখন বর্তমান আমাদের এই রাস্তা খুবই সুন্দর হয়েছে এখন মানুষ তাদের পাড়ায় বা বাড়িতে ভেতরের রাস্তাগুলি চাচ্ছেন সেগুলিও প্রায় 60 ভাগ ইতিমধ্যে হয়ে গেছে আমাদের এমপি শাহরিয়ার আলম এই রাস্তার জন্য খুব কাজ করেছে এবং রাস্তা খুব সুন্দর হয়েছে আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারছি এবং একটা খুবই আনন্দের কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন যে বানেশ্বর থেকে চারঘাট বাগা হয়ে ঈশ্বরদী রাস্তাটি একটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হবে এবং এটার জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে এবং ওনার জন্য আমরা দোয়া করি শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ